আগামী 30 তারিখ চৌমুহনী পৌরসভা নির্বাচন উপলক্ষে শুক্রবার বিকেলে চৌমুহনী পৌরসভার 6 নং ওয়ার্ডে পানির বোতল মার্কার প্রার্থী এনায়েত উল্লাহ চৌধুরী রানাকে বিজয় করার লক্ষ্যে ভোটারদের সাথে উঠান বৈঠক ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশ্বজিতের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠানে বক্তব্য রাখেন 6 নং ওয়ার্ড থেকে পানির বোতল মার্কার কাউন্সিলর প্রার্থী এনায়েত উল্লাহ চৌধুরী রানা। এ সময় উপস্থিত ছিলেন 6 নং ওয়ার্ডে মহিলা ও পুরুষ ভোটারবৃন্দ। আমরা আমাদের শেষ একতা দিয়ে আমরা রানাভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করি। এরকম একজন প্রার্থীকে যার কাছে কোনো চোরের চোর তার পিছনে ঘুরবে না। যারা যদি আমার উপরে ভরসা রাখেন, আমার উপরে আস্থা রাখেন, আমার উপরে বিশ্বাস রাখেন, আর বিশ্বাস রেখে আপনারা মারা যদি 30 তারিখ আমার এই প্রতীক পানির বোতল মার্কায় ভোট দেন, আমি অন্তত আপনাদেরকে এই ওয়াদা দিতে পারি, আমি মন প্রাণ দিয়ে আপনাদের সাথে জান প্রাণ দিয়ে সুখে দুঃখে আপনাদের দরকারে আপনাদের প্রয়োজনে যে কোনো সমস্যা আমাকে সবসময় পাবেন, আমি সবসময় ছেলের মতো থাকবো আপনাদের মধ্যে।